Hello everyone, welcome back to my channel. আমার শুভ্র from fabrics paint and tips. Embush paint নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই, কেননা এটা একটা 3D art. Embush এমনই একটি paint যা করার পরে বারবার শুধু ছুঁয়ে দেখতে ইচ্ছে হয়, এমনই একটি paint নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিওটি. চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও. ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন. যেহেতু আমাদের ডিজাইনটি একটি ডার্ক কালারের কাপড়ের উপরে হবে, তাই আমি হোয়াইট পেনের সাহায্যে একটি রাফ ড্রয়িং করে নিচ্ছি. আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো ডিজাইন করে নিতে পারবেন. এবারে আমি আগে থেকে রেডি করে রাখা এমবুশ গামের সাথে সামান্য হলুদ রং মিশিয়ে এই পেস্টটি তৈরি করে নিয়েছি. তো আমি এই পেস্টটি ফুলের সবগুলো পাপড়িতে সুন্দরভাবে বসিয়ে নিব. আমি ফুলের সবগুলো পাপড়ি এবং ফুলের কলিগুলোতে এই এমবুশ গামটি সুন্দরভাবে বসিয়ে নিলাম. এবারে আমি এখানে কয়েকটি পাতা এবং ডালগুলো দিয়ে নেব. তো আমি প্রথমে পাতাগুলোতে এক প্রলেপ হোয়াইট পেস্ট দিয়ে নেব, যাতে করে কালারটা সুন্দরভাবে ফুটে ওঠে. আপনারা যদি এমন হ্যান্ড পেইন্টের প্রোডাক্ট সংগ্রহ করতে চান তাহলে আমাদের পেজে যোগাযোগ করতে পারেন. আমাদের পেজের নাম শুভ্র আর্ট. আমি পেজের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব. আমি পাতার কালারগুলো দিয়ে নিচ্ছি. তো পাতার এই রংটা আমি হলুদ এবং সামান্য পরিমাণ নীলের সমন্বয়ে রেডি করে নিয়েছি. এবারে আমাদের কাজটি প্রায় শেষের দিকে. তো আমি শুকানোর জন্য 8 ঘন্টা সময় নেব. ফিরে আসছি ঠিক 8 ঘন্টা পরে. আমাদের কাজটি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে, এটা ইস্ত্রি করার জন্য একদমই প্রস্তুত. আমি কাপড়টি উল্টো করে নিলাম. এবারে আমি লো হিটে উল্টো পাশে ইস্ত্রি করে নিব. Thank you.
তো এটা হচ্ছে আমাদের কাজের ফাইনাল লুক। আমি এই কাজটি একটি ব্লাউজের পিঠের অংশে করেছি, তো আমি এরকম সেম ডিজাইন দুটো হাতাতে করে নিয়েছি আর এটা পিঠের অংশের জন্য করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এমবুশগুলো একদমই ফুলে টইটুম্বুর হয়ে আছে, বারবার শুধু ছুঁয়ে দেখতেই ইচ্ছে করতেছে। এমন নিত্য নতুন ডিজাইনের ভিডিও পেতে আমার ভিডিওগুলোতে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন। আপনাদের যে কোনো অনুরোধের ভিডিও পেতে আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি সেগুলো অবশ্যই দেখানোর চেষ্টা করব। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।